দেখুন, যে কারণে পাকিস্তানকে 110টি JF-17 জঙ্গি বিমান দিচ্ছে চীন। পাকিস্তানকে সর্বশেষ মডেলের 110টি JF-17 থান্ডার জঙ্গি বিমান দিচ্ছে চীন। প্রথম ধাপে আগামী 3 বছরের মধ্যে 50টি জঙ্গি বিমান সরবরাহ করা হবে, তবে বাকি 60টি কখন সরবরাহ করা হবে তা জানা যায়নি। খবর পিটিআইয়ের। গত সপ্তাহে 2 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান সফর করে গেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে দেশ দুটির মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত রেকর্ড $46 বিলিয়ন মূল্যের 50টির বেশি চুক্তি স্বাক্ষরিত হয়। এরই অংশ হিসেবে দেশটিকে 110টি জঙ্গি বিমান প্রদান করা হচ্ছে। চীনা বিমান শিল্পের প্রধান দেশটির একটি দৈনিককে বলেছেন, বেইজিং ইসলামাবাদের মধ্যে সই করা চুক্তির আওতায় পাকিস্তানকে 110টি JF-17 জঙ্গি বিমান সরবরাহ করা হবে। দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে এইসব বিমান দেওয়া হবে বলে খবরে উল্লেখ করা হয়। গত সপ্তাহে পাকিস্তান সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিংকে বহনকারী বিমান পাক আকাশসীমায় ঢোকার পর তাকে প্রহরা দিয়ে নিয়ে এসেছিল 8টি JF-17 বিমানের একটি বহর। উল্লেখ্য, 4 থেকে 5 বিলিয়ন সমমূল্যের একটি চুক্তির আওতায় চীন পাকিস্তানকে 8টি লেটেস্ট মডেলের সাবমেরিন দিচ্ছে বলে এর আগে বিভিন্ন খবরে বলা হয়েছে।